গরুচোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পাকড়াও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে এবং একজন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন। ওই সময় গ্রামবাসীরা তাদের পরিচয় জানতে চান, তারা অসংলগ্ন উত্তর দেয় বলে অভিযোগ। তাদের গরুচোর বলে সন্দেহ হয় গ্রামবাসীদের, কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝে মধ্যে নাকি গরু চুরি হচ্ছে, তাই তাদের আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ, আটক করে নিয়ে যাওয়া হয় তাদেরকে। কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজন বসেছিল, তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে, তো দেখার পরে ও জিজ্ঞাসা করে, তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায়, তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি, তখন আমাকে ইনফর্ম করলো, তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম। তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে, তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না। তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরে বাড়ি, ওদের আত্মীয়, ওর বাড়িতে আমরা আসছিলাম, রাত্রে এখানেই ছিলাম। তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গে পেলাম, তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে, ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না। এবার সন্দেহভাবে আমরা ধরে রেখেছি, থানাকে ইনফর্ম করেছি। কতজন ধরা পড়েছে? তিনজন। তিনজনের বাড়ি কি বাংলাদেশ? না, দুজনের বাড়ি বাংলাদেশ। সঠিক ঠিক বলছে না তোরা? একজনের বাড়ি ও ঠিকানা দিচ্ছে ভারতে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা এখন আর কি করবো, এখন ধরে রেখেছি, আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। অলরেডি থানাকে ফোন করে জানানো হয়েছে। কি সন্দেহ ধরেছিলেন ওকে, ওদেরকে? যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন ধরেই গরু চুরি হচ্ছে, বলতে গেলে একদিন দুদিন পরপরই গরু চুরি হচ্ছে, আমরা ওই গরু চোর সন্দেহ ধরেছিলাম।